টেলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আবারও আপনাদের পছন্দ মতো সহজ রান্না নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার রান্না সব থেকে আগে আপনি দেখতে পাবেন। সকলকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিনে অনেক রকম রান্না হয়ে থাকে, তেমনি একটা সহজ রান্না আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে ঈদের দিন আপনারা পোলাও রান্না করতে পারেন, একদম স্পেশাল পোলাও। আর এই পোলাওটা রান্না করতে কোনো রকম ঝামেলা নেই। আমি এখানে চাল নিয়ে নিয়েছি 1.5 কাপ। চালটা নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, আর যেহেতু পোলাও করব, এটা বাসন্তী পোলাও বলা যায়, নিরামিষ পোলাও, খুব সহজে এটা বানানো যায়। এই পোলাওটা কিন্তু আপনি মাংসের সাথে, আলুর দমের সাথে, বা আমি যেমন করে পনিরের চাপ বানিয়েছি, পনির চাপের সাথেও বানিয়ে খেতে পারেন। খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এরকম একটা স্ট্রেনারের উপরে ঢেলে দিয়েছি, তাতে চালটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালের মধ্যে সমস্ত রকম মশলা মাখিয়ে নেব। 1 টেবিল স্পুনের মতো আদাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনি পেস্ট চাইলে আদা পেস্ট দিতে পারেন। 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি দিয়েছি, 4টে ছোট এলাচ দিয়েছি, 4টে লবঙ্গ দিয়েছি, দিয়ে দেব একটু কালারের জন্য একটু হলুদ দিচ্ছি খুব অল্প। আর পুরো রান্নাটাই কিন্তু আমি ঘি দেব, এখানে টোটাল কিন্তু 4 চামচের মতো আমি ঘি দিচ্ছি, পরবর্তীতে আরও একটু ঘি ব্যবহার করব। ঘির পরিবর্তে আপনি চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে এর ফ্লেভারটা ভালো হবে, টেস্টটাও খুব সুন্দর হবে। খুব ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 টিস্পুনের মতো ঘি দিচ্ছি জাস্ট এটাকে একটু ফ্রাই করার জন্য। আর কিছু আমি এখানে বাদাম ফ্রাই করে নেব, ড্রাই ফ্রুটস, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো বাদাম আপনি ফ্রাই করে নিতে পারেন। আমি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদামকে ভেঙে নিয়েছি, নিয়ে সেটাকে ফ্রাই করছি, তার মধ্যে 2-1টা দিয়েছি কিশমিশ। একটু ফ্রাই করার পরেই আগে থেকে মাখিয়ে রাখা সেই পোলাওয়ের চালটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঈদের দিনে প্রচুর কাজ থাকে, আর তাছাড়া যে কোনো অনুষ্ঠানে প্রচুর কাজ থাকে, তাই ঝটপট কিন্তু এই পোলাওটা আপনি রান্না করে নিতে পারেন। পোলাও ব্যবহার করব এখানে গরম জল, তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে, জলটা ফুটছে, এই জলটাই আমি ঢেলে দেব। আর এর মাপটা হচ্ছে যতটা চাল নেবেন যে পাত্র দিয়ে, সেই পাত্রে ডবল জল হবে গরম জল, তাহলে পোলাও নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না, ঝটপট পোলাও হয়ে যাবে, এবং জল কতটা কি হবে না হবে সে নিয়েও টেনশন করার দরকার নেই, ডবল জল দিলেই হয়ে যাবে। গরম জলটা আমি ঢেলে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, তা না হলে নিচে থেকে লেগে যাবে। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ, যেটা আমি আগে ব্যবহার করিনি, আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। তো এর মধ্যে আমি দিয়েছি 3 টেবিল স্পুনের মতো চিনি, আপনি চাইলে কম বা বেশি করে নিতে পারেন। জলটা ফুটছে, এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেম করব, যতক্ষণ না জলটা কমে একদম চালের গায়ের সাথে লেগে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে জ্বালিয়ে নেব। দেখুন পোলাওটা কিন্তু এখনও রেডি হয়নি, এর কিন্তু এখনও জল আছে এবং ভাতটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, এটাকে এবার একদম লো ফ্লেমে রাখব। লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু এই চালগুলো একদম সফট হয়ে যাবে। আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দেব, তার আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এটা একদম অপশনাল, তবে দিলে কিন্তু পোলাওয়ের ফ্লেভারটা খুব ভালো হয়। ঢাকা দিয়ে 5-7 মিনিট বাদে এই ঢাকাটা আমি তুলে নিয়েছি এবং এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় দেখে হয়তো মনে হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তা না, এটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তাই খুব সহজে বানিয়ে নেওয়া এই পোলাওটা আশা করছি আপনাদের
সবার কাছে ভালো লাগবে। আর চটজলদি এটা বানানোর জন্য অবশ্যই ট্রাই করবেন, যে কোনো অনুষ্ঠানে, তাছাড়া এমনিও আপনারা ট্রাই করে খেতে পারেন। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, কিছুটা এইভাবে তুলে নিয়ে একটু প্লেটিংয়ে করব, সাজিয়ে দেব, সেই জন্য এইভাবে তুলছি, দেখতে একটু ভালো লাগবে। যেমনটা আমরা বাইরের রেস্টুরেন্টে খেয়ে থাকি সেইভাবে। তবে পোলাও যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হবে, এটা মাথায় রাখতে হবে। আর যেহেতু ঘি দিয়ে বানানো হয়েছে তাই এটা কিন্তু বেশি কাদা কাদা হওয়ার সম্ভাবনা নেই, একদমই নেই। দেখুন এটা আমার প্লেটিং করা হয়ে গেছে, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি পরিবেশন করেছি পনির চাপের সাথে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আশা করি আমার রান্নাটা আজকে আপনাদের ভালো লাগলো।